আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে 1 থেকে 10 দিন পর্যন্ত এই বাচ্চাগুলি আমি ভালোভাবে লালন পালন করতে পারছি। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এই ব্রয়লারগুলি বাচ্চার বয়স আজকে 10 দিন চলতেছে। তো হয়তো আমি আগামীকালকে গাম্বোরা ভ্যাকসিনটা দিব, 11 দিন অথবা 12 দিনের মধ্যে দিতে পারেন। মানে অনেকে 11 থেকে 12 দিনের মধ্যে আপনারা গাম্বোরা ভ্যাকসিনটা অবশ্যই দিবেন। তো আসলে এই পর্যন্ত আমার 6টা মুরগি কাটা পড়ছে। 6টা মুরগির কাটা কারণ হচ্ছে যে আমার যখন ফার্মে বাচ্চা আসে তখন 2টা আমি মাটির ভিতরে মারা গেছে, সে 2টা পাইছি। তো সে 2টা আমার অবশ্যই মাইনাস হবে। সেক্ষেত্রে আমার 4টি বাচ্চা মারা গেছে। তো 4টি বাচ্চার মারার কারণ আমার সেটি একটু ঠান্ডা লাগছিল, সেক্ষেত্রে আমি ঠান্ডা ডুব চালাইছি, সেক্ষেত্রে হয়তো আমার 4টা বাচ্চা একটু মারা গেছিলো। তো এখন আলহামদুলিল্লাহ আমার 10 দিনের মুরগি বাচ্চা কোনো সমস্যা নাই। তো ওজনটাও খুব ভালো আছে। তো আমি আগামীকালকে 11 দিনের বাচ্চার আপনাদেরকে ওজন নিয়ে একটি ভিডিও করব ইনশাল্লাহ। হয়তো বুঝতে পারবেন যে 11 দিনের বাচ্চার ওজন কতটুকু এসেছে আমার ফার্মে, তাহলে আপনাদেরকে অবশ্যই বুঝতে পারবো। তো এই পর্যন্ত যে এখানে আমার 550 মুরগি আছে, এই 4 বস্তা খাবার আজকে রাত পর্যন্ত চলতেছে। আজকে রাত্রে খাবারটা শেষ হয়ে যাবে। কালকে থেকে আমি মিডিয়ামের যে খাবারটা আছে সেটা ব্যবহার করব। তো ভিউয়ার্স, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আপনাদের আমি সবসময় ফার্মে ভালো দিক দিয়ে খারাপ দিক দিয়ে ভিডিও করে থাকি, সেগুলাই আপনাদেরকে তুলে ধরি। কারণ আমার সেটে যে কোনো ধরনের সমস্যা কোনো প্রবলেম থাকলে আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও করি। আর আমার কাছে প্রায় প্রতিদিনই অনেকেই ফোন দেয়, তারা অনেক সাজেশন নেওয়ার জন্য। তাদের উদ্দেশ্যই আমার আজকে এই ভিডিওটি করা। হয়তো আপনাদের জন্য আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি। তো আপনাদের বলবো উদ্দেশ্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার পাশে আছেন। তো আপনাদের অবশ্যই আমি পাশে আছি, সবসময় থাকবো। তো ভিউয়ার্স, আপনাদেরকে 10 দিনের বাচ্চা দেখালাম। নেক্সট টাইমে হয়তো ভিডিও আপডেট ভিডিও আসবে। আপনারা কমেন্ট করবেন, যে কমেন্ট করে অবশ্যই জানাবেন কী বিষয় নিয়ে ভিডিও করব। অবশ্যই আমাকে জানাবেন যে কোনো সমস্যা থাকলে বা এই ধরনের এই বিষয় নিয়ে একটা ভিডিও করেন, অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই সেই বিষয় নিয়ে ভিডিও করার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।